गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू केमी फ्रेंड। तो लेट्स स्टार्ट करा जाक हमारे न्यू टॉपिक अल्कोहल फिनॉल इथर। तो तुम्हारा ऑलरेडी हैलोजन हैलोजन का पे गेछो, खूब भालो करे पढ़बे देखबे। अच्छा ओखाने देखबे नीचे डेस्क्रिप्शन बक्से किछु क्वेश्चन दिएछि, प्रतिटा चैप्टारेर शेषे आमि किछु इम्पोर्टेन्ट आमि क्वेश्चन देबो, किछु क्वेश्चनेर उत्तर करे देवा थाकबे आर किछु क्वेश्चनेर उत्तर करे देवा नेइ। जेई समस्त छात्रछात्रीर एइ क्वेश्चनेर उत्तरगुलो दरकार से आमार संगे डायरेक्ट कन्टैक्ट करबे। দেখবে উত্তরের নিচে মানে যে কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেওয়া নেই লেখা লেখা আছে সেখানে কন্ট্যাক্ট উইথ মি ব্র্যাকেটে আমার নাম্বারটা দেয়া আছে, যে ফোন নাম্বারটা দেয়া আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যার দরকার সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। এবং তোমার যদি মনে হয় যে আরো কিছু এরকম কোশ্চেন অ্যান্সার দরকার বা আরো কিছু প্রবলেম দরকার, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবো কোনটা দরকার। ফার্স্ট আমি যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে তাড়াতাড়ি ফার্স্ট সিলেবাসটাকে একবার রিভাইজ করে নিয়ে পড়ার পর তারপর চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন অ্যান্সার কিছু ইম্পর্টেন্ট টপিক্স ডিসকাস করবে। এটা তখনই সম্ভব হবে যখন দেখবো তোমাদের আগ্রহ আছে। কারণ একটা জিনিস বলবো, তোমাদের যখন সেলফ অ্যাক্টিভেশন বা আগ্রহ না দেখবো তখন কিন্তু করতে আমার ইচ্ছা যাইবে না, ঠিক আছে। তো টাইম নষ্ট না করে আমরা ফোকাস করি আমাদের চ্যাপ্টারের দিকে। তো আজকে যেটা পড়বো তার নাম হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো দেখবে ইনর অর্গানিক সেক্টরের কোশ্চেনের মোটামুটি তিন চারটে জিনিস ওরা সেগমেন্টটাকে মেইনলি ভাগ করছে। একটা থেকে ভাগ করছে ওরা ডিস্টিংগুইশ, মানে পার্থক্য সূচক, মানে পার্থক্য বলতে ধরো তোমার পার্থক্য বললো ওয়ান ক্লোরো প্রোপেন বা টু ক্লোরো, সরি ওয়ান ক্লোরো প্রোপেন এই যেটা ধরো তোমার বললো যে ইথানল ইথানল মধ্যে পার্থক্য করতো বা বিউট ওয়ান অল বিউট টু এর মধ্যে পার্থক্য করতো করতে বলবে, এরকম একটা কোশ্চেন বলবে। আচ্ছা সেকেন্ড যে কোশ্চেন গুলো ফরম্যাটটা আছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনভার্সন, অর্থাৎ রূপান্তর করা। রূপান্তর করা বলতে লোয়ার থেকে হায়ার অ্যালকেন, অর্থাৎ ধরো তোমাকে বললো মিথানল থেকে ইথানল কনভার্ট করতে, বা রিভার্স আসতে পারে হায়ার থেকে লোয়ার বলবে ইথানল থেকে মিথানল, এরকম কোশ্চেন আসতে পারে। বা আরেকটা কোশ্চেন দিচ্ছে কি ঘটে সমীকরণ সহ লেখো, ধরো একটা রিয়াকশন নেম রিয়াকশন কে ধরো আমরা বলে দিলাম যে এর সঙ্গে এই মেশানোর কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। আরেকটা যেটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে, ধরো যেটা তোমাদের দিনের প্রবলেম গুলো ফেস করো, বললো একটা কম্পাউন্ডের আণবিক ভর ধরো বললো C6H7O3 সামথিং, এর সঙ্গে এইটা মেশানোর ফলে যে কম্পাউন্ডটা পাচ্ছি B তার সঙ্গে অমুক কিছু মেশানোর, তারপরে এটার জন্য একটা স্পেসিফিক ফরম্যাট আছে, তো এর জন্য আমার কিছু স্পেসিমেন কপি করা আছে, যদি কারো দরকার লাগে সে বলবে তাকে আমি ওটা দিয়ে দেবো। তো এইগুলোকে ভালো করে তোমরা করে যাবে, ঠিক আছে। তো আমিও কিছু কিছু করাচ্ছি, তো দেখে নাও ফার্স্ট জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল। তো আগের দিনকারের মতন কিছু স্পেসিফিক অ্যালকোহলকে দেখে নেবো, ওখানেও যেমন ছিল অ্যালাইলিক এখানেও ভিনাইলিক বেনজাইলিক, এটা খুব ভালো করে দেখবে। তো ফার্স্ট যেটা আসছি আমি অ্যালকোহলের ক্ষেত্রে সেটা আসছি আমি হচ্ছি অ্যালকোহলের প্রিপারেশন, অর্থাৎ বানাবো কোথেকে ফার্স্ট যে প্রিপারেশনটা দেখবো সেটা দেখবো হচ্ছে আমরা হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে, অর্থাৎ আর সি এল ধরো এক্স ছিল, এর সঙ্গে কি দেবো, এর সঙ্গে দেবো হচ্ছে অ্যাকোয়াস কিউইট, কি দেবো অ্যাকোয়াস কিউইট, তাহলে জায়গাটা কি যাবে আর ওইচ হয়ে যাবে। কিন্তু ওখানে বলে যে অ্যাকোয়াস কিউইট দিলে কিছুটা এলিমিনেশন রিয়াকশন হওয়ার চান্স আছে, যদি আমি শুধুমাত্র অ্যালকোহল কি পেতে যাই এলিমিনেশন রিয়াকশন হলে কি হবে কিছুটা পরিমাণ অ্যালকিল পাবো, তাই জন্য কি করা হয় এই জন্য ইউজ করা হয় সিলভার অক্সাইড, ঠিক আছে। কি ইউজ করা হয় সিলভার অক্সাইড দিলে কেবলমাত্র এইটাই পাবো। সেকেন্ড যে প্রসেসটা দেখাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যালকেন থেকে, এটা মেইনলি হাইড্রোকার্বন, তো হাইড্রোকার্বনের মধ্যে কি করছে অ্যালকিন থেকে, সরি অ্যালকেন না এটা হচ্ছে অ্যালকিন থেকে কি করছি প্রসেসটা ভালো করে দেখো, কি করছি CH3CH ডাবল বন্ড CH2 এর সঙ্গে কি যোগ করছি, যোগ করছি হচ্ছে H2SO4, রিয়াকশনটা কার নিয়মে ঘটে ডাবল বন্ডের সঙ্গে যখন কিছু হয় তখন সেটা কি ঘটে হচ্ছে জুত বিক্রিয়া বা যাকে বলি অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন কার মাধ্যমে ঘটে মার্কনিকভ রুল অনুযায়ী ঘটে। তো মার্কনিকভ রুল অনুযায়ী কি জেনেছিলাম আমরা যে H2SO4 যেটা নেগেটিভ পার্ট সেটা কোন কার্বনের সঙ্গে যুক্ত হয়, সেই দ্বিবন্ধনে আবদ্ধ সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয় যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম, অর্থাৎ আর পজিটিভ পার্টটা তাহলে H2SO4 কে ভাঙলে এর নেগেটিভ পজিটিভ কি পাবে, এটা ভাঙে হচ্ছে তোমার H+ আর ভাঙে হচ্ছে HSO3-, তাহলে এই পার্টটা যুক্ত হবে এর সঙ্গে, তাহলে একটা কি পাবো CH3CH এখানে আসবে SO3H আর এখানে আসবে হচ্ছে CH3, তারপর এখানে কি যোগ করব, তারপর এখানে যোগ করব জল, তাহলে কম্পাউন্ডটা কি পাবো CH3CH এখানে চলে আসবে OH এখানে চলে আসবে CH3, এটাকে এই মানে যেটা বলা হয় অ্যালকিনের সঙ্গে জল সংযোজন, কি বলা হয় জল সংযোজন, বিক্রিয়াটা দুটো ভাবে একটা ডিরেক্ট হয় একটা হচ্ছে ইনডিরেক্ট হয়, এটা হচ্ছে ইনডিরেক্ট প্রসেস। এবার দেখবো ডিরেক্ট প্রসেস, আচ্ছা ডিরেক্ট প্রসেসটা কি হয় পরীক্ষণের সময় মেকানিজম আছে, তাহলে দেখো পুরো মেকানিজম ফরম্যাট আমি দেখিয়ে দিচ্ছি কি করে মেকানিজমটা একদম, ঠিক আছে দেখে নাও ভালো করে।
তাহলে প্রথম প্রসেসটা কি দেখলাম ইনডাইরেক্ট প্রসেস এবার দেখব জিনিসটা ডাইরেক্ট প্রসেসটা কি করে হচ্ছে আমাদের আচ্ছা তো কোশ্চেনটা হচ্ছে আমি ফার্স্ট কোশ্চেনটা বলে দিচ্ছি তারপর দেখে নাও জিনিসটা কি করে হচ্ছে আগের ক্ষেত্রে কি যোগ করা ছিল এই সুন্দর ফার্স্ট যোগ করা ছিল তারপর সেটাকে জল যোগ করা ছিল এখানে প্রথম কি করব জল নিচ্ছি আর কনসেন্ট্রেট এইচ টু সাপোর্টটা কি হিসেবে কাজ করবে কনসেন্ট্রেট এইচ টু সাপোর্টটা কাজ করবে অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে রিঅ্যাকশনটা কি নিয়মে ঘটে মার্কোনিকভ নিয়মে ঘটবে তাহলে এখানে কি পাবো ক্লিয়ার জিনিসটা এবার দেখব রিঅ্যাকশনটা কি অনুযায়ী ঘটে রিঅ্যাকশনটা ঘটে কেমন হচ্ছে তিনটে স্টেপে স্টেপ ওয়ানে কি উৎপন্ন হয় আচ্ছা যখন আমি মিডিয়ামে জলের সঙ্গে দেবো সালফিউরিক অ্যাসিড তখন জিনিসটা কি হবে এই যে লোন পেয়ারটা এই হাড়ি থেকে অ্যাবস্ট্রাক্ট করবে অর্থাৎ পাবো কি আমরা H3O+ তার সঙ্গে পাবো হচ্ছে HSO4- এবার আমাদের যে খুব ভালো করে H3O+ কে ভাই লিখতে পারি আমরা তাহলে ডাবল বন্ড আচ্ছা ডাবল বন্ডের নেসেসিটি কি এরা কি চায় সব সময় এরা চায় হচ্ছে এমন একটা জিনিসকে আক্রমণ করতে অর্থাৎ আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন জুল বিক্রিয়া কি জিওক্রোমিক বিক্রিয়া ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন তাই তো তাহলে ডাবল বন্ড মানে নেগেটিভ সেন্টার নেগেটিভ চার্জ দিয়ে সেই কোথায় কি অ্যাটাক করবে প্লাস কে অ্যাটাক করবে তাহলে এই কি করবে এ এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে তাহলে এখানে দুটো কেস হতে পারে একটা কেস কি হতে পারে ধরো আচ্ছা তার মানে দুটো কেস ধরে দেখাচ্ছি আমি একটা এটা হতে পারে CH3 CH এখানে প্লাস CH3 এটা হচ্ছে ধরো কেস নাম্বার এ আর একটা হতে পারে কেস নাম্বার বি সেটা হতে পারে CH3 এখানে হতে পারে CH এখানে হতে পারে CH2+ মানে ব্যাপারটা বলছি ধরো এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে নিলো এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে নিলো তাহলে জিনিসটা কি হবে তাহলে জিনিসটা এটা হচ্ছে যদি এই কার্বনটা হাইড্রোজেনকে না রেজিস্টার করে তাহলে এখানে জিনিসটা প্লাস হবে তাহলে এই কি করে ডাবল বন্ডটা কাকে অ্যাটাক করে ডাবল ইলেকট্রন ডি সেন্টার অ্যাকচুয়ালি এই বন্ডটা ভেঙে এর মাথায় যায় এ এ তখন একে অ্যাটাক করে কি হয় অ্যাকচুয়ালি জিনিসটা এই এই যে বন্ডটা থাকে এই বন্ডটা এখানে উঠে যায় তাহলে কি হলো এ প্লাস হয়ে যায় তাহলে এই বন্ডটা কি করে এই এইচ প্লাসটাকে অ্যাটাক করে তাহলে এইটা অ্যাটাক করলে কি হয় এটা সিএইচ থ্রি হচ্ছে ক্লিয়ার তাহলে এখান থেকে এই বন্ডের এই মাথায় উঠে তাহলে এই মাথায় কি প্লাস আসছে রেটাটা কার্বোকার্বন তৈরি হচ্ছে তাহলে এটা কোন ডিগ্রি কার্বোকার্বন এটা হচ্ছে থ্রি ডিগ্রি কেন থ্রি ডিগ্রি দেখো প্লাসটা যে কার্বনের সঙ্গে তার সঙ্গে দেখো তিনটে হাইড্রোজেন জড়িয়ে আছে আচ্ছা আর একটা কেস হতে পারে ধরো এই বন্ডটা এর মাথায় উঠলো তাহলে এ মাইনাস হচ্ছে তাহলে এ তখন এ যদি মাইনাস হয় তাহলে এ কে টানবে তাহলে এর সঙ্গে রেডিয়ে যুক্ত হচ্ছে তাহলে এইখান থেকে এই বন্ডটা ওঠে সিম্পল হয়ে ভাবা নেই ব্যাপারটা এখান থেকে বন্ড উঠলে কি এর মাথায় প্লাস হবে এর মাথায় মাইনাস হবে তাহলে বন্ডটা যদি এদিকে ওঠে তাহলে কি এর মাথায় মাইনাস হচ্ছে সরি ভুল বললাম যদি এখান থেকে বন্ড তাহলে এর মাথায় কি প্লাস হচ্ছে তাহলে এইটা একটা কার্বন তৈরি হচ্ছে এটা কোন ডিগ্রি কার্বন এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আমরা কি বলেছিলাম যে কোন কার্বনের সবথেকে স্টেবল 3 ডিগ্রি তাই তো কোন কার্বনের সবথেকে স্টেবল হয় 3 ডিগ্রি কার্বন স্টেবল হয় তাহলে এটা একটা কার্বন হবে এর উপর একটা হবে এবার দেখব কি হয় স্টেপ 2 এ কি দেখতে পাই আমরা স্টেপ 2 এ কি হয় এর উপর জল অ্যাটাক করে অর্থাৎ এটা এখানে চলে যায় তাহলে জিনিসটা কি হবে CH3 এখানেও CH3 এখানেও আসছে CH3 এখানে কি আসছে OH2+ বন্ডের সঙ্গে যুক্ত হলো ক্লিয়ার জিনিসটা আচ্ছা এবার আসছি লাস্ট স্টেপ অর্থাৎ স্টেপ 3 তাহলে স্টেপ 3 তে এই যে কার্বনটা তৈরি হলো আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি একটা বড় মলিকিউল আছে ওটা অনুলিপি করবে এই হাইড্রোজেনকে নিয়ে নেবে নিলে কি হবে এই বন্ডটা এখানে চলে আসবে অর্থাৎ আমাদের প্রোডাক্টটা কি পেয়ে যাব CH3 এখানে CH3 এখানে CH3 পেলাম এর মেকানিজমটা সময় কিন্তু ভালো করে দেখে রাখবে তোমরা
আচ্ছা বারবার বলছি যখনই কার্গো বাড়ানো হবে তখন কিন্তু আমি দেখে দেবো যে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে কিনা, কি ঘটছে কিনা, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে কিনা। এবার সেকেন্ড যে প্রসেসটা হচ্ছে তার নাম হচ্ছে হাইড্রোবোরেশন। এগুলি পরপর পর বলে যাবেন, জাস্ট খালি দেখে নেবেন, ঠিক আছে? কারণটা তো রিভাইজ আই চ্যাপ্টার। হাইড্রোবোরেশন রিঅ্যাকশনে কি হয় জিনিসটা, তাহলে প্রথম কি করবো আমি একদম ব্যালেন্স সমেত করে দিচ্ছি, CH3CH ডাবল বন্ড CH2 কি দেবো, হাইড্রোবোরেশন রিঅ্যাকশন অর্থাৎ B2AC। রিঅ্যাকশনটা কার নিয়মে ঘটে, রিঅ্যাকশনটা তোমার ঘটবে হচ্ছে অ্যান্টি মার্গনিক রুল, কি রুল, অ্যান্টি মার্গনিক রুল, অর্থাৎ ওইটা আই অ্যাকচুয়ালি ব্যাপারটা সিম্পল ভাবে ভাবলো, আমাদের উদ্দেশ্য কি অ্যালকোহল তৈরি করা, তাহলে অ্যালকোহলের নেগেটিভ পার্ট কোনটা, ওইচ পার্টটা, তাহলে ওইচ পার্টটা বলা যুক্ত হবে সেই কার্বনের সঙ্গে যেখানে অ্যান্টি মানে কি হায়ার নাম্বার অফ হাইড্রোজেন, তাহলে এই প্রোডাক্টটা কি হয় এটা যখন B2AC দেবো আলটিমেট জিনিসটা পাবো হচ্ছে এইটা। তারপরে স্টেপে কি হবে, এখানে যোগাযোগ দেবো যখন হচ্ছে H2O2 আর NOH, তখন আলটিমেট প্রোডাক্টটা পাবো হচ্ছে CH3CH2CH2OH। তাহলে দেখো ওই সাথে যুক্ত হলো এই কার্বনের সঙ্গে যুক্ত হলো, তাহলে নিয়মটা কার নিয়মে করছে অ্যান্টি মার্গনিক অফ রুল, এর নাম কি হচ্ছে হাইড্রোবোরেশন রিঅ্যাকশন। থার্ড দেখবো হচ্ছে অক্সিমার্কুরিয়েশন ডিমার্কুরিয়েশন, মানে মার্কারি যুক্ত হবে তারপর মাত্রা এটা বেড়ে যাবে, এটা কার নিয়মে ঘটবে, এটা ঘটবে হচ্ছে মার্গনিক অফ রুল অনুযায়ী। কি জিনিসটা হয় তোমার, জিনিসটা হয় হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2 তার সঙ্গে যোগ করা হয় এই কম্পাউন্ড AgOCOCH3 হোল টুয়াইস, এর সঙ্গে যখন দেবো হচ্ছে জল আর দেবো হচ্ছে THF টেট্রাহাইড্রো ফিউরাল, তাহলে ওই সঙ্গে যুক্ত হবে এই কার্বনের সঙ্গে, তাহলে আলটিমেট জিনিসটা কেন মার্কনিক অনুযায়ী ঘটছে, এবার হবে CH2HgOCOCH3, তাহলে এই স্টেপে কি হলো মার্কারি যুক্ত, তাহলে অক্সিমার্কুরিয়েশন, এবার কি হবে বেরিয়ে যাবে ডিমার্কুরিয়েশন, এরপর যোগ করব সোডিয়াম বড় হয় আর তার সঙ্গে যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে প্রোডাক্টটা কি পাবো CH3CH এখানে OH এখানে হয়ে যাবে CH3। এটাই জিনিসটা খুব ভালো করে জিনিসটা দেখলে। আচ্ছা এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বনিক কম্পাউন্ড থেকে একবারে জিনিসটা দেখিয়ে দেবো, এটা তোমাদের তারপরে যখন প্রপার্টিস করবো তখন এই জিনিসটা আমাদের কাজে লেগে যাবে, খুব ভালো করে বুঝবে এই মেকানিজমটা দেখানো। আচ্ছা কার্বনিক কম্পাউন্ড বলতে বুঝি হচ্ছে আমরা এই কম্পাউন্ডটাকে, ঠিক আছে, যে এই দুটো ভ্যালেন্স যদি এইচ দ্বারা পূর্ণ হয় তার নাম কি হবে ফরমালিডিহাইড, একটা এইচ একটা আর থাকলে সেটা হবে অ্যালডিহাইড আর দুটো আর থাকলে সেটা হবে কিটোন, ঠিক আছে? তো কার্বনিক কম্পাউন্ড থেকে কি করে আমরা বানাবো, এই রুলটা মাথায় খেয়াল রাখবে, যদি আমরা ওএইচ কে অর্থাৎ অ্যালকোহল কে করি হচ্ছে অক্সিডাইজ, তাহলে সেটা পাবো কি সেটা হয় কার্বনিক কম্পাউন্ড, আর সেটা যদি ফার্দার অক্সিডাইজ করি সেটা কিসে ট্রান্সফার হয় হচ্ছে COOH অ্যাসিডে। এবার কার্বনিক কম্পাউন্ডের মধ্যে কি পড়ে, কিটোনও পড়ে অ্যালডিহাইডও পড়ে, যদি অ্যালকোহলটা থাকে 1 ডিগ্রি তাহলে তাকে অক্সিডাইজ করলে পাবো হচ্ছে, তাহলে তাকে অক্সিডাইজ করলে পাবো হচ্ছে অ্যালডিহাইড, আর যদি থাকে 2 ডিগ্রি তাহলে সেটা পাবো হচ্ছে কিটোন, এটা ফার্দার অক্সিডেশন হয় না, আর 3 ডিগ্রি কোনো হাইড্রোজেন নেই তাহলে এর অক্সিডেশন হয় না। ভালো করে বুঝো ব্যাপারটা, কি বলছি অ্যালকোহল কে অক্সিডাইজ করলে পাবো কার্বনিক কম্পাউন্ড, সেই কার্বনিক কম্পাউন্ড কে ফার্দার অক্সিডাইজ করলে পাবো হচ্ছে অ্যাসিড। এবার কার্বনিক কম্পাউন্ড বলতে কার্বনিক কম্পাউন্ডের মধ্যে কি পড়ে, অ্যালডিহাইডও পড়ে এবং কিটোনও পড়ে, তাহলে যদি অ্যালকোহলটা 1 ডিগ্রি হয় তাহলে যেটাকে অক্সিডাইজ করে পাবো অ্যালডিহাইড, তাকে ফার্দার করলে পাবো হচ্ছে অ্যাসিড, আর 2 ডিগ্রি অ্যালকোহলে পাবো কিটোন, কিটোনের ফার্দার অক্সিডেশন হয় না, অনেক ঝামেলা আছে, ঠিক আছে, হয় না বলবো না, হয় কিন্তু অন্য প্রসেস হয়, ঠিক আছে? আর 3 ডিগ্রিতে যদি কোনো হাইড্রোজেন নেই কাকে অক্সিডাইজ করবে, হাইড্রোজেন নেই তাই কি হয় কোনো কিছু আমরা পাই না। এবার অক্সিডাইজ করার প্রসেস কি, স্ট্রং অক্সিডাইজিং ইউজ করব, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কি ইউজ করতে পারি আমরা, K2Cr2O7 কি ইউজ করতে পারি অক্সিডাইজিং এজেন্ট, K2Cr2O7 কি মিডিয়ামে, H2SO4 মিডিয়ামে, বা ইউজ করতে পারি Na2Cr2O7 নাকি পটাশিয়াম ডাইক্রোমেট আর সোডিয়াম ডাইক্রোমেট, বা ইউজ করতে পারি কি অ্যালকালাইন অ্যালকালাইন KMnO4 বেসিক মিডিয়ামে, বা অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 যোগ করতে পারি, ঠিক আছে? এইবার জাস্ট রিভার্স রিঅ্যাকশনটা ভালো, তাহলে আমরা অ্যালকোহলের প্রিপারেশন করছি পিপল, তাহলে কি বলতে পারি যে এই কম্পাউন্ডকে অর্থাৎ কার্বনিক কম্পাউন্ডের রিডাকশন করি অ্যালকোহল পাবো, সিমিলারলি যদি আমরা অ্যাসিডকেও রিডাকশন করি তাহলে আমরা পাবো, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখান থেকে কি পেতে পাচ্ছি আমরা অ্যালকোহলকে পেতে পাচ্ছি, তাহলে দেখে নিই কি করে পাচ্ছি আমরা, তাহলে এখানে কি ইউজ করবো রিডাকশন পদ ইউজ করবো, তাহলে যদি ধরো এটা হয় যদি ধরো অ্যালডিহাইড অর্থাৎ CH3CHO এটা রিডাকশন কি দ্বারা করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা করতে পারি
সোডিয়াম বোরোহাইড্রাইড বা করতে পারি সোডিয়াম ইথানল হিট বা করতে পারি হাইড্রোজেন নিকেল প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম যে কোনো একটা অনুঘটক এই দুটো তিনটে খুব স্ট্রং সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে তুলনামূলক উইক তাহলে কিসে পরিণত হবে এটা ওয়ান ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ CH3CH2 OH যদি এটা ধরো হতো কিটোন যদি হতো ওটা কিটোন সেম রিজন ইউজ করলে পেতাম হচ্ছে আমরা কি পেতাম হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে তাহলে এটা কি থেকে গেল কার্বন কম্পাউন্ড এবার দেখো হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড মানে CH3COOH এর সঙ্গে কি দেবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি মিডিয়ামে দেবো ইথার মিডিয়ামে আর সেকেন্ড স্টেপে যোগ করবো জল তাহলে কি এটা পরিণত হবে এটা হয়ে যাবে CH3CH2OH কিসে পরিণত হবে CH3CH2OH ঠিক আছে সেম রিঅ্যাকশন যদি এটা আমরা অ্যাসিড ক্লোরাইড দিয়েও করি তাহলেও রিঅ্যাকশনটা সেম ভাবে পাবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা অ্যাসিড ক্লোরাইড আবার দেখে নাও তো আছে কিনা ঠিক আছে আচ্ছা এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে ভালো করে দেখবে এস স্টার থেকে এখানে একটা কোশ্চেনও দেয় পরীক্ষাতে এস স্টারটাকে ভালো করে বুঝবে এটা মেথডে করছি এটা করছি হচ্ছে আমরা ই স্টার থেকে এস স্টারের সংকেত কি আর সি ডাবল ও আর ড্যাশ এস স্টারের থাকে কটা অংশ দুটো অংশ থাকে এই আর সি ও পার্টটাকে বলা হয় কি পার্ট এই পার্টটাকে বলা হয় অ্যাসাইল পার্ট আর ও আর পার্টটাকে বলা হয় অ্যালকক্সি পার্ট কি পার্ট বলা হয় অ্যালকক্সি পার্ট সব সময় জানবে অ্যাসাইল পার্টকে অক্সি কি বলছি অ্যাসাইল পার্টকে রিডাকশন যদি করি তাহলে যে অ্যালকোহলটা পাবো সেটা সবসময় পাবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে কি অক্সিজেন কি ইউজ করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড কিন্তু যদি তুমি এটাকে সোডিয়াম ইথানল আর হিট দিয়ে করো রিডাকশনটা তাহলে যে প্রোডাক্টটা একই পাবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করলেও যে প্রোডাক্ট পাবো সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে করলেও একই প্রোডাক্ট পাবো সোডিয়াম ইথানল দিয়ে করলে একই প্রোডাক্ট পাবো বা কিন্তু যদি সোডিয়াম ইথানল দিয়ে এস্টার রিডাকশন করো তাহলে যে প্রোডাক্টটা মানে প্রোডাক্টটা একই পাবো বাট মেকানিজম বা রিঅ্যাকশনের নাম হয় বুফো ব্ল্যাঙ্ক রিডাকশন কি বলা হয় বুফো ব্ল্যাঙ্ক রিডাকশন ঠিক আছে খেয়াল রাখবে তাহলে কি বললাম যে দিলে এই অ্যাসাইল পার্ট থেকে যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেটা সবসময় হবে সর্বদা 1 ডিগ্রি অর্থাৎ এই আর সিও কে 1 ডিগ্রি অ্যালকোহল করতে গেলে কি করতে হবে তিনটা হাইড্রোজেন যোগ করতে হবে আর CH2OH আর এর সঙ্গে কি হবে এর সঙ্গে যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করবে আর এর উপর আমাদের কাজ কি এই ওএস সঙ্গে একটা অক্সিজেনকে জুড়ে দেবো ওএস সঙ্গে কি করবে একটা অক্সিজেনকে জুড়ে দেবো তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ধরো আমাকে কম্পাউন্ডটা বললো CH3C হলো C2H5 এর সঙ্গে আমরা নিচ্ছি কি সোডিয়াম ইথানল হিট তাহলে জিনিসটা কি পাবো তাহলে এটা হচ্ছে কি পার্ট অ্যাসাইল পার্ট এটা হচ্ছে অ্যালকক্সি পার্ট তাহলে এখান থেকে যে অ্যালকোহলটা উৎপন্ন হবে কি করব এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আর এর সঙ্গে একটা হাইড্রোজেন জুড়ে যাবে জিনিসটা কি পাবো C2 না তাহলে পাবো হচ্ছে CH3CH2OH আর এর সঙ্গে কি পড়ে দিলাম যাই থাকুক এই এইটা যদি ধর 2 ডিগ্রি হতো 2 ডিগ্রি হবে তাহলে এটা যদি কি হলো 1 ডিগ্রি C2H5 হবে খালি কি করব এই ও এর সঙ্গে একটা অক্সিজেনকে এই সরি ও এর সঙ্গে একটা হাইড্রোজেনকে জুড়ে দেব তাহলে পেলাম এটা ক্লিয়ার এই না তাহলে এই নাম কি হচ্ছে বুফো ব্ল্যাঙ্ক রিডাকশন ঠিক আছে আচ্ছা এবার দেখব হচ্ছে অ্যামিন অ্যামিন থেকে কি করে পাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অ্যামিন বলতে কি CH3CH2NH2 এটা কি হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যালিফ্যাটিক গ্রুপ বলতে কি বুঝবো যেন অ্যালকাইন গ্রুপ থাকে এর সঙ্গে কি যোগ করবো এর সঙ্গে যোগ করবো হচ্ছে HNO2 এর নাম কি নাইট্রাস অ্যাসিড এই অ্যাসিডটা পাই কি করে যদি আমি যোগ করি NaNO2 তার সঙ্গে যোগ করি HCl আর তাপমাত্রা রাখি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে তৈরি NaNO2 এটা দিলে কি হবে NH2 পার্টটা কিসে কনভার্ট হয়ে যাবে NH2 পার্টটা কনভার্ট হয়ে যাবে CH3CH2OH ঠিক আছে এটা হচ্ছে কি অ্যালিফ্যাটিক অ্যামিন কিন্তু এই রিঅ্যাকশনটা যদি আমি ধরো অ্যারোমেটিক অ্যামিনের সঙ্গে করলাম এই সেম জিনিস দিয়ে তাহলে কিন্তু অ্যালকোহল পাবো না আমি এখানে কি পাবো আমি পাবো হচ্ছে বেনজিন ডাইজিনিয়াম ক্লোরাইড একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা ভেরি ইউজফুল রিয়েজেন্ট যে রিয়েজেন্টটা দিয়ে বা রিয়েজেন্ট বলবো না ইন্টারমিডিয়েট বলবো যেখান থেকে আমরা কি অনেক কিছু যেতে পারি মানে এমন একটা রিঅ্যাকশন পাবো যদি আমরা হ্যানো কোনো অ্যারোমেটিক প্রোডাক্ট নেই দিতে পারবো না ঠিক আছে তাহলে এই রিঅ্যাকশন আমরা কি করতে পারবো আমরা পার্থক্য করতে পারবো প্রাইমারি অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে খেয়াল থাকবে তাহলে এখানে প্রিপারেশন হয়ে গেল এবং তোমার কি হয়ে গেল প্রিপারেস এবং ম্যাম ডিস্ট্রিবিউট হয়ে গেল এইবার যেটা দেখব এটা হচ্ছে আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিগনার রিয়েজেন বারবার বলছি এবার কিন্তু 2020 তে গ্রিগনার অর্থাৎ খুব চান্স আছে আমি একটা জিনিস শেখাবো হয়ে যাবে
আচ্ছা গ্রিগ রিয়েক্ট বলতে আগের দিন বুঝিয়েছি হেলাল করে গ্রিগ যে আর ইডিএস এর সঙ্গে যে রিয়াকশন গুলি হচ্ছে কার্বনিক কম্পাউন্ডের তাহলে জিনিসটা পাবো হচ্ছে অ্যালকোহল গ্রিগ রিয়েক্ট বলতেই মাথায় কি খেয়াল করেছি সবসময় থাকবে হচ্ছে ড্রাই ইথার তাহলে এর মাথা কি ডেল্টা মাইনাস চার এর মাথা কি ডেল্টা প্লাস চার ধাক্কাটা মারবে তাহলে এটা কি হচ্ছে নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক কি রিয়াকশন অ্যাডিশন রিয়াকশন যুক্ত হচ্ছে তাহলে কার্বনটা এখানে যুক্ত হচ্ছে তাহলে কি হবে ও এম জি এক্স এরপর কি হবে এখানে যোগ করি ডাইলুট এইচসিএল বা H2O H3O প্লাস তাহলে জিনিসটা কিসে পরিণত হবে তাহলে এটা পরিণত হবে OH এ খেয়াল করে দেখো কার্বনিক কম্পাউন্ডার দুটো ভ্যালেন্সি ফাঁকা আছে যদি দুটো ভ্যালেন্সিতে ধরো দুটো H থাকতো তাহলে এটা কোন ডিগ্রি অ্যালকোহল হতো এটা 1 ডিগ্রি অ্যালকোহল হতো দুটো H থাকলে এটা কিসে এটা কি হতো এটা হতো হচ্ছে অ্যালডিহাইড এটা কি হতো ফর্মালডিহাইড এবার যদি এখানে একটা H একটা R থাকতো তাহলে এটা কিসে পরিণত হতো ক্লোরিডে পরিণত হতো তখন এর নাম কি হতো অ্যালডিহাইড আর যদি দুটো ধরো আর থাকতো তাহলে এখানে কি তিনটি আর হয়ে গেল তখন তাহলে কিসে পরিণত হতো থ্রি ডি আর বলতে অর্থাৎ কি দেখতে পাচ্ছি যদি ফরমাল ডিহাইড থাকে সেটা দিয়ে কি পাই আমরা পাই 1 ডিগ্রি অ্যালকোহল যদি সেটা থাকে হচ্ছে অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল আর যদি থাকে হচ্ছে কিটোন সেটা পাই হচ্ছে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে এবার চলে আসো অ্যালকোহলের রিঅ্যাকশন কি করবো অ্যালকোহলের কেমিক্যাল রিঅ্যাকশন ক্যালকুলেট কেমিক্যাল রিঅ্যাকশন কে জেনারেলি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথম দেখব কিভেজ অফ ওএইচ বন্ড ওএইচ বন্ড ইউজেস করলে একটা রিঅ্যাকশন হতে পারে আর একটা দেখব আরও বন্ড ঠিক আছে আরও মানে এখানে আটটা বলতে কি বুঝবে এখানে সি এইচ তো সি এর সঙ্গে যুক্ত আছে একবার দেখব সিও বন্ড কিভেজ আর একবার দেখব সিএইচ আর ওএইচ বন্ডের কিভেজ তাহলে কি কি দেখছি ফার্স্ট দেখব কিভেজ অফ ওএইচ বন্ড সেকেন্ড দেখব আরও বন্ডের কিভেজ বা এটাকে বলছে সিও বন্ডের কিভেজ আর থার্ড কি দেখব CH আর কি দেখবো OH বন্ডের ক্লিভেজ সাইমালটেনিয়াসলি করবে তো ফার্স্ট দেখি এই বন্ডের ক্লিভেজ কি করে হচ্ছে তাহলে एग्जांपल নিয়ে দেখছি CH3 CH2 OH এর সঙ্গে রিঅ্যাকশন করব কি যে কোনো অ্যাকটিভ মেটাল সেটা হতে পারে কি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম যাওয়া করে তাহলে কি হবে যখন কোনো অ্যাকটিভ মেটালে রিঅ্যাকশন করব সোডিয়াম কি করবে এই হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে রিপ্লেস করে কি করবে CH3 CH2 ONa তার সঙ্গে হাইড্রোজেন গ্যাসকে বার করে দেবে যেহেতু হাইড্রোজেনকে বার করতে পারো তাহলে কোন কম্পাউন্ড হাইড্রোজেনকে দিতে পারে অ্যাসিড তাহলে এই রিঅ্যাকশন দ্বারা কি বুঝতে পারবো যে অ্যালকোহল হলো তার কিছু অ্যাসিডিক প্রপার্টি শো করে কি বলছি অ্যালকোহল হলো সে কিছু অ্যাসিডিক প্রপার্টি শো করে আচ্ছা তাহলে অ্যালকোহল কি করে কাজ করতে পারে যেহেতু এইচ প্লাস কে দান করতে পারছে এইচ প্লাস মানে কোন এসিড দান করতে পারে সেটা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড তাহলে এখানে অ্যালকোহল কি করে কাজ করছে অ্যাজ এ ব্রনস্টেড অ্যাসিডে কাজ করছে ছোট করে বলা যায় তাহলে কোন অ্যালকোহলটা বেশি স্ট্রং হবে যে অ্যালকোহলে তাহলে আমি কি করেছিলাম অ্যারোমেটিক ওই সরি অর্গানিক কম্পাউন্ড কি জানি যে অ্যাসিডিটি তখনই বৃদ্ধি পায় যখন তার সঙ্গে মাইনাস আই গ্রুপ থাকে আর প্লাস আই থাকে অ্যাসিডিটি কমে তাহলে অর্ডারটা কি হয় 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি আসলে এটা বুঝতে পারছি তোমরা ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এবার আরো एग्जांपल দেখি আমরা সেকেন্ড एग्जांपल আমরা কি দেখব সেকেন্ড एग्जांपल দেখব হচ্ছে আমরা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন তাহলে আর সি ডাবল ওই তার সঙ্গে নিলাম ধরো অ্যালকোহল আর ওই কি হবে এখান থেকে জল বেরিয়ে যাবে কি বেরিয়ে যাবে জল জল বলার মধ্যে কি ইউজ করতে হবে ইউজ করতে হবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এটা কি হিসেবে কাজ করে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কাজ করে অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট থেকে জলকে বার করতে পারে তাহলে কি পাবো তাহলে কম্পাউন্ডটা পাবো হচ্ছে আর সি ডাবল ও এটাকে আর ড্যাশ মানে পার্টিকুলার তাহলে হচ্ছে এস্টার আচ্ছা এই রিঅ্যাকশন দিয়ে দেখে নিচ্ছি एग्जांपल দিয়ে ধরো CH3 সি ডাবল ও এই অ্যাসিডিক অ্যাসিড এর সঙ্গে রিঅ্যাকশন করছে ইথানল তাহলে কি হচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে ক্লাউডিনা ডিটা কি পাবো CH3 COOC2H5 মিডিয়ামে কি থাকবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা এই এখানে আরেকটা রিঅ্যাকশন আমরা দেখব ধরো নিলাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড অর্থাৎ RCOOCl এই সি এর মিডিয়ামে এখানে কি মিডিয়াম ইউজ করব মিডিয়াম ইউজ করব পিরিডিন কি ইউজ করব পিরি কি ইউজ করব পিরিডিন অর্থাৎ কম্পাউন্ডটা কি পাবো আর সি ডাবল বন্ড ও ও আর ড্যাশ ক্লিয়ার ব্যাপারটা ঠিক আছে খুব ভালো করে দেখলে জিনিসটা এবার সেকেন্ড টাইপ যে রিঅ্যাকশন মেকানিজম দেবো কিভেজ অফ আর ও বন্ড বা সিও বন্ড এটা হচ্ছে একটা জেনারেল কেমিক্যাল ইকুয়েশন দেখে দিচ্ছি CH3 CH2 OH
এর সঙ্গে আগের দিনকার রিঅ্যাকশনটা px3 বা px5 বাই ইউজ করব অ্যাসোসিয়েট অর্থাৎ কি পাবো CH3 CH2 Cl px3 মানে এসিটা Cl নিয়ে না জাস্ট এই বন্ডটা ব্রেক করে যাচ্ছে ক্লিয়ার এবার দেখব একই সঙ্গে CH আর দেখব কি OH বন্ডের রিঅ্যাকশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কি জিনিসটা হয় কি ইউজ করব কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড টেম্পারেচার রাখতে হবে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার খুব ভালো করে খেয়াল রাখবেন টেম্পারেচারটা মাস্ট ইম্পর্টেন্ট এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে প্রোটিক অ্যাসিড হোয়াই ইউজ করব কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড বাই ইউজ করব কি তোমরা ইউজ করতে পারি ফসফোরিক অ্যাসিড বাই ইউজ করতে পারি জিঙ্ক ক্লোরাইড বাই ইউজ করতে পারি অ্যালুমিনা এগুলো কি হচ্ছে লুইস অ্যাসিড Al2O3 অ্যালুমিনা তখন যে টেম্পারেচার লাগবে 350 ডিগ্রি সেলসিয়াস এটা কি করবে ইন এই রিঅ্যাকশনটা কি হয় ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন অর্থাৎ নিজেদের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে মেরে কম্পাউন্ডটা কি পাবো CH2 ডাবল বন্ড CH2 ঠিক আছে জিনিসটা CH2 ডাবল বন্ড CH2 আচ্ছা এই সেম রিঅ্যাকশন ক্যারি ফরওয়ার্ড হবে যদি ধরো অ্যালকোহলটা থাকে বেশি এবং দেখব সালফিউরিক অ্যাসিড থাকবে বা টেম্পারেচার হবে 104 ডিগ্রি সেলসিয়াস তখন কি হবে দুটো অ্যালকোহল পরপর জুড়ে যাবে এবং দুটো অ্যালকোহল থেকে জল বেরিয়ে যাবে ওটা কি হবে ইন্টারমলিকুলার ইন্টারমলিকুলার তখন কি পাবো তখন যেটা পাবো হচ্ছে তখন পাবো হচ্ছে আমি ইথার ঠিক আছে খেয়াল করলে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে কি হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার ডিহাইড্রেশন আর 124 এ কি হবে ইন্টার মলিকুলার ঠিক আছে জিনিসটা এর অ্যালকোহলের অক্সিডেশন কিন্তু एग्जांपल এই মানে জিনিসের एग्जांपल অক্সিডেশনটা বলছি না কারণ এইভাবেই বললাম অ্যালকোহল অক্সিডেশন করলে কি হয় ডিপেন্ড করছে কি থাকবে 1 ডিগ্রি থাকবে অ্যালডিহাইড 2 ডিগ্রি থাকবে কিটোন ঠিক আছে আর থার্ড রিঅ্যাকশনটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ধরো CH3 CH2 হয়ে গেছে তোমাকে বানাতে বললো CH3 CH2 সরি CH3 CHO ঠিক আছে এটাকে বানাতে যায় কিন্তু উইদাউট ইউজিং অক্সিডাইজিং মানে অক্সিডাইজিং এজেন্ট ছাড়া অ্যালকোহল কি অ্যালডিহাইড বানাতে গেলে কি করব ডিহাইড্রেশন রিঅ্যাকশন কি রিঅ্যাকশন কপার আর তার সঙ্গে দেবো হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এটা হয়ে যাবে 1 ডিগ্রি করলে হবে অ্যালডিহাইড 2 ডিগ্রি করলে হবে কিটোন আর 3 ডিগ্রি হাইড্রোজেন এসিড থেকে কি পাবো তাই সেল থেকে পাবো হচ্ছে আমরা অ্যালকিন ঠিক আছে অ্যালকোহলের রিঅ্যাকশন শেষ এবার চলে আসছি আমরা ফেনল ফেনলের প্রথম যে রিঅ্যাকশনটা করবে প্রিপারেশনের ক্ষেত্রে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ভালো করে দেখে নেবে এটা অতটা ইম্পর্টেন্ট না যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা বলেছিল আগের দিনের যে প্রসেসটা ডাও প্রসেস থেকে সিএল থেকে বানাবে আচ্ছা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিউমিন থেকে প্রসেস হচ্ছে কিউমিন ঠিক আছে প্রথম নেব বেনজিন তার সঙ্গে লোক করব হচ্ছে এটা এইটা ঠিক আছে CH3 CH ডাবল বন্ড CH3 নাম যে প্রোপিন কি দেব এর সঙ্গে প্রথম দেব হচ্ছে H3 PO4 আর দেব হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা CH CH3 হোল পেয়ার এই কম্পাউন্ডটার নাম হচ্ছে কিউমিন এটাকে পরীক্ষার সময় অনেক ভাবে স্ট্রাকচার ভাবে দিতে পারে কিন্তু ঠিক আছে এটা হলো কিউমিন এটাও যা এটাও তো কিউমিন ঠিক আছে বা এটাকে অনেক সময় এই ভাবেও দিতে পারে বারবার বলছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা কিন্তু পরীক্ষায় এবার আসার খুব চান্স আছে বলতে তাহলে এটাও কিউমিন এটাও কিউমিন এটাও কিউমিন ঠিক আছে এটা অনেকে ভুল করে আচ্ছা কিউমিনের সঙ্গে তারপর কি যোগ করব O2 আর দেব হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা 90 থেকে প্রোবাবলি 135 ছিল তাহলে কি হবে অক্সিজেন এর মধ্যে ঢুকবে তাহলে এটা হলো কিউমিন তাহলে এবার যেটা তৈরি হবে সেটা কি হবে কিউমিন এটা হবে হচ্ছে এটা তোমার হচ্ছে COOH আর এদিকে তৈরি হবে CH3 CH3 এই CH3 টা বলে হলো খালি খালি কি হলো দুটো অক্সিজেনের মধ্যে ঢুকলো এর নাম কি হলো কিউমিন হাইড্রো পার অক্সাইড ঠিক আছে এইবার এখানে যদি যোগ করি আমি হচ্ছে সালফিউরিক অ্যাসিড ঠিক আছে তাহলে কি তৈরি হবে তাহলে তৈরি হবে CH3 COCH3 মানে কিটোন তার সঙ্গে পাবো হচ্ছে ফেনল এই কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে বেনজিন থেকে ফেনল প্রস্তুত করো যেখানে উভয়তম বাই প্রোডাক্ট হিসেবে পাবো হচ্ছে প্রোপ টু ওন বা প্রোপানন বা হচ্ছে কি নাম হচ্ছে এর কি হচ্ছে কিটোন পাবো ঠিক আছে আরো ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে বেস প্রসেস হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে ফেনলের তোমার হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি ঠিক আছে এখানে একটা কথা বলার আছে ফেনল কিন্তু
অ্যালকোহল হলেও কিন্তু একে তো স্ট্রংলি অ্যাসিডিক কি বলছি ফেনল অ্যালকোহল হলো স্ট্রংলি অ্যাসিডিক এর একটা কমন নেম আছে যার নাম হচ্ছে কি হচ্ছে কার্বোলিক অ্যাসিড নট কার্বক্সিলিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিড এটা কিসে ইউজ হয় এটা ইউজ হয় জেনারেলি হচ্ছে সাপকে তাড়াতে ঠিক আছে কেন ফেনল অ্যালকোহল মানে ফেনল ওই গ্রুপ থাকার সত্ত্বেও ফেনল কেন অ্যাসিড রূপে বিহেভ করে তার কারণ হচ্ছে একটাই এটা হচ্ছে জিওসিন পার কি বলবো ফেনলের মাথায় অক্সিজেন পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টি কি হচ্ছে বেঞ্জিন পরমাণুর রেজোন্যান্সে অংশগ্রহণ করে তাহলে রেজোন্যান্সে অংশগ্রহণ করলে কি হবে রেজোন্যান্সে অংশগ্রহণ করলে তাহলে কি জিনিসটা প্লাস হয়ে যাচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝো এইবার এবার রেজোন্যান্স অংশগ্রহণ আসলে করতে পারবে মেন পয়েন্ট শোনো আচ্ছা অ্যাসিড কাকে বলে যে কম্পাউন্ড যত সহায়তা এইচ প্লাস কে দান করতে পারে এবার অক্সিজেন কি প্রকৃতির পরমাণু অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ পরমাণু তো অক্সিজেন কি মাথায় কোনো প্লাস চার্জ রাখতে চাইবে চাইবে না ও সবসময় কি চাইবে মাথায় নেগেটিভ চার্জ রাখবে তাহলে অক্সিজেন কি করবে ওর মাথায় প্লাস চার্জ কমানোর জন্য ইলেকট্রনকে নিয়ে দিয়ে টানবে টানার অপশন কোনটা দুটো টানার অপশন এক টানবে হয় টানবে এদিক থেকে টানতে পারে বা টানতে পারে এদিক থেকে এদিক থেকে টানতে পারবে না কারণ যদি ডাবল বন্ড আছে ডাবল বন্ড হচ্ছে মোর ইলেকট্রন নেগেটিভ কারণ রেসপেক্ট অক্সিজেন চেয়ে বন্ড হচ্ছে মোর স্ট্রং তাহলে একমাত্র অপশন কোনটা এখান থেকে তাহলে অক্সিজেনকে যত হবে অক্সিজেনটা রাখবে না এই ওইচ বন্ধন মধ্যস্থিত ইলেকট্রন ঘনত্ব কাকে রাখবে ওইচ বন্ধন মধ্যস্থিত ইলেকট্রন ঘনত্ব যত রাখবে তত কি হবে এইচটা প্লাস হয়ে বেরোবে এবং ফেনল কি হবে অ্যাসিড ধর্ম প্রকাশ করবে ফেনলকে নিয়ে অ্যাসিড ধর্মের প্রকাশে কি নাম কোশ্চেনটা দেবে তোমাকে ধরো তিন চারটা কম্পাউন্ড দিয়ে দিলে বললে যে কোনটা বেশি অ্যাসিডিক সবসময় জানবে যদি ফেনলের সঙ্গে লেগে থাকে কোনো হচ্ছে কি গ্রুপ যদি ফিনলের সঙ্গে কোনো লেগে থাকে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি লেগে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ যারা ইলেকট্রনকে টানতে পারে বা যারা গ্রুপকে ডিঅ্যাক্টিভেট করতে পারে সেই সমস্ত গ্রুপে এক্সাম্পল কি এদের মধ্যে মাইনাস আই আর মাইনাস আর এফেক্ট আছে যদি এরকম কোনো গ্রুপ দুটো থাকে তাহলে কি হবে ফিনলের অ্যাসিডিটি ইনক্রিজ করবে আর একটা এখানে পয়েন্ট মনে রাখতে হবে মাইনাস আই প্রভাবটাই যে কোনো পজিশনে থাকুক সেগুলো দেখাতে পারবে যেমন ধরো নাইট্রো নাইট্রো গ্রুপ এইখানে থাকুক এইখানে মানে অর্থ মেটা প্যারা যে কোনো পজিশনে যখন কোনো গ্রুপ থাকে তখন সে মাইনাস আর দেখাতে পারে কিন্তু মাইনাস আর এফেক্ট কখন দেখাতে পারে মাইনাস আর এফেক্ট দেখাতে পারে একমাত্র হচ্ছে অর্থ আর প্যারা পজিশনের সময় এই একটা প্রবলেম নিয়ে দেখবে আচ্ছা আর যদি কোন রকম যদি ধরো গ্রুপ থাকে ইডব্লিউজি অর্থাৎ ধরো বললাম যে ফেনলের সঙ্গে যদি ধরো কোন একটা গ্রুপ লেগে থাকে যেটা হচ্ছে ইডব্লিউজি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে ইলেকট্রনকে পুশ করতে পারে তখন সে কি করবে ফেনলের কি করছে অ্যাসিডিটি ডিক্রিজ করছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিসের মাধ্যমে ফেনল অ্যাসিডিটি ইনক্রিজ করছে ওর মাইনাস আর আর এখানে ইডব্লিউজি কিসের মাধ্যমে ফেনলের অ্যাসিডিটিকে ডিক্রিজ করবে সেটা হচ্ছে প্লাস আই আর হচ্ছে হাইপার কনজুগেটিভ এফেক্ট প্লাস আই এফেক্টটা যে কোনো পজিশন অর্থাৎ অর্থ মেটা প্যারা যে কোনো পজিশনে দেখাতে পারে কিন্তু হাইপার কনজুগেশন এফেক্টটা কি অ্যাজ লাইক অ্যাজ রেজোন্যান্স এ কখন দেখাতে পারে যখন সেটা থাকবে অর্থ আর প্যারা পজিশনে মেটা পজিশনে থাকলে দেখাতে পারে না একটা কিন্তু কোশ্চেন এখান থেকে আসার চান্স আছে ঠিক আছে আচ্ছা এইবার দেখে নাও ফেনলের রিঅ্যাকশনটা ওই সেম রিঅ্যাকশন আগে আগে জিনিসটার মতনই ওই তোমার হচ্ছে ক্লিভেজ অফ ওইচ বন্ড একটা জিনিস দেখে দিচ্ছি আমি যে কি করে জিনিসটা হচ্ছে তারপর আমি সোজা রিঅ্যাকশন আমি ফেনলের আস্তে আস্তে দেখাচ্ছি আমি ধরো ফেনল ছিল এখানে ধরো নিয়ন বন্ধ ধরো অ্যাসিড ডেরিভেটিভ ধরো ধরো আর সি ডাবল ও সি এল তাহলে কি হবে এখান থেকে জিনিসটা বেরিয়ে যাবে বেরিয়ে কি পাবো ও CO CH3 তাই তো O CO CH3 আর এদিকে আমি CH3 তোমাকে আগে দিলাম তাহলে কি দিল এটা এটা এস্টার অ্যারোমেটিক এস্টার এটা একটা কথা খেয়াল রাখতে হবে ফেনল কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এরা এস্টারকে বানাতে পারে এটা করার মতো বানাবে কি অ্যাসিড ক্লোরাইড থেকে বানাতে পারবে এই যেমন অ্যালকোহল কেমন অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করছিল ফেনল কিন্তু সেভাবে রিঅ্যাকশন করে পারবে না দেখো রিঅ্যাকশনটা খুব ভালো করে আরেকটা কি ফিনল কার্সাইন বানাতে পারবে এরম এস্টার এতে বানাতে পারবে এস্টার হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেশন কার্সাইন বানাতে পারবে অ্যাসিড অ্যানহাইড্রেশন ঠিক আছে আচ্ছা আর একটা রিঅ্যাকশন বানাতে দেখাচ্ছি যদি ফিনল রিঅ্যাক্ট ফিনল যদি রিঅ্যাকশন করে কার সঙ্গে গ্রিগনার রিঅ্যাক্টের সঙ্গে তাহলে কি বানাবে অ্যালকেন কেন কি বলেছিলাম ফিনল এস্টার ইমপ্রেসিবল অর্থাৎ কি বলেছিলাম এই মাইনাস এই হ্যালোজেন নিয়ে বানিয়ে দেবে হচ্ছে মিথেল ঠিক আছে ফিনলের সঙ্গে যদি ইউজ করি আমি হচ্ছে জিঙ্ক ডাস্ট আর পাতন তাহলে সেটা কিতে পরিণত হয় বেঞ্জিনে পরিণত হয় এই রিঅ্যাকশনটা খুব ভালো করে দেখবে আচ্ছা ফেনলের সঙ্গে যদি রিঅ্যাকশন করি হচ্ছে আমি অ্যামোনিয়া তাহলে সেটা পাবো কি হচ্ছে অ্যানিডিন
রিঅ্যাকশন ইম্পর্টেন্ট যে হাতে লেগে কেনা ব্যাকা হচ্ছে যা পড়াচ্ছি বলে এই জন্য আমি দুঃখিত টেনে নিচ্ছি বলে বলে দিচ্ছি একটু দেখে নিও আচ্ছা এইবার যে রিঅ্যাকশন দেখাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিনলেস ফিনলকে যদি এই ইউনিভার্সে কারোর সঙ্গে ডিস্টিংগুইশ করতে পারে বা পার্থক্য করতে পারে তাহলে এই রিঅ্যাকশন দেবে জানবে ফিনল একমাত্র FeCl এর সঙ্গে বিক্রিয়া করে বেগুনি বর্ণে জটিল যৌগ উৎপন্ন করতে পারে আর কোনো কম্পাউন্ড সেটা করতে পারে না ঠিক আছে কি বলছি করতে পারে কিন্তু তোমার সিলেবাসে সেরকম কোনো এক্সাম্পল দেবে না না বলে কোনো কথা নেই বারবার বলছি কি যে ফিনল হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা কি হচ্ছে FeCl এর সঙ্গে FeCl এর সঙ্গে রিঅ্যাকশন করে কি বেগুনি বর্ণে জৌগ উৎপন্ন করতে পারে আর অন্য কম্পাউন্ড করতে পারে না যখনই ফিনলের সঙ্গে কাউকে ডিস্টিংগুইশ করতে দেবে তখন আমি জ্যানিক ইউজ করবো এই কম্পাউন্ডটাকে ইউজ করবো যদি স্ট্রাকচারটা আঁকতে পারো তো বেস্ট না আঁকতে পারলেও তাই লিখে দেবে বেগুনি বর্ণের কি জটিল যৌগ এতক্ষণ দেখলাম কি ফিনলের কোথায় রিঅ্যাকশন হচ্ছিল ওই গ্রুপ অর্থাৎ বেঙ্গিনের অর্থাৎ দেখলাম ফিনলের রিঅ্যাকশনটা কোথায় হচ্ছিল ফিনলের যে রিঅ্যাকশনটা হচ্ছিল সেটা হচ্ছে এইখানে অর্থাৎ পাঁচ সাবস্টিটিউয়েন্টে এইবার দেখবো বলয়ে কি করে রিঅ্যাকশনটা হচ্ছে ঠিক আছে এই যে রিঅ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দুটো ভাবে কোশ্চেনটা দেন একটা কন্ডিশন যোগ করলো ধরো বিআর টু আর যোগ করলো ধর আর একটা কন্ডিশন যোগ করলো বিআর টু আর সিএস টু ঠিক আছে প্রথম কন্ডিশন দিলে কি পাবো প্রথম কন্ডিশন দিলে যে কম্পাউন্ডটা পাবো সেটা পাবো হচ্ছে এইটা অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমোফেনল বা কিন্তু যদি সিএস যোগ করি তাহলে কি পাবো একবার পাবো এইটা আর একবার পাবো হচ্ছে এইটা কেন কারণ এখানে ওয়াটার থেকে পোলার প্রোটিন সলভেন্ট কি করবে তৎক্ষণাৎ একে নিয়ে নেবে অর্থাৎ ফেনক্সিডাইন করবে ফেনক্সিডাইন কি ফিনল রেসপেক্টে মোর বেসিক বা সরি মোর অ্যাসিডিক মানে মোর স্টেবল তাহলে এই যদি এইটাকে নিয়ে নেয় তাহলে কি হয়ে যাবে এর মাথা কি তৈরি হয়ে যাবে এর মাথা OH মাইনাস তৈরি হবে O মাইনাস কি করে বেসিক প্রোটিন ইলেকট্রন মাত্রাকে পাঠাবে তাহলে কি হবে পাঠালে কি হবে অর্থো প্যারা অর্থো তিনটে পজিশনে কি হবে ইলেকট্রন ডিস তৈরি হবে আর বিআর টু এখানে কি হিসেবে কাজ করবে অ্যাজ ইলেকট্রোফাইল কারণ এটা ভেঙে কি তৈরি হবে বিআর প্লাস তাহলে এ কোথায় কি অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন বেশি আছে কোথায় ইলেকট্রন বেশি আছে এই তিনটে পজিশনে বেশি আছে তাহলে তিনটে পজিশনে ঢুকে কি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল অর্থাৎ মোনো সাবস্টিটিউট না পলি সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হবে কিন্তু যেখানে বিআর টু আর সিএস টু সিএস টু কি নন পোলার সলভেন্ট এ ফেনক্সিডাইনকে জেনারেট করতে পারে না ফেনক্সিডাইন কোনটা ফিনলের মাথায় ও মাইনাস থেকে বলি হচ্ছে দেখো বলি হচ্ছে আমরা ফেনক্সিডাইন এ কিন্তু ফেনক্সিডাইন জেনারেট করতে পারবে না তাহলে কি হবে তখন এই ফিনলের ওই মানে এর মাথায় যে লোন পেটা সেই ইলেকট্রনকে পাঠাবে লোন পে মাইনাস যতটা বেশি ইলেকট্রনকে পাঠাতে পারবে লোন পেয়ার কম পাঠাতে পারবে অর্থাৎ কি কম ইলেকট্রন অনন্ত পাঠাবে তাই কি হবে একবার এখানে ঢুকবে আর একবার এখানে ঢুকবে মনে থাকবে না রিঅ্যাকশনটা ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন রিঅ্যাকশন দেখে নেবে যে ফিনলের সঙ্গে প্রথম নাইট্রিক অ্যাসিড দিলে কি হয় ফিনলের সঙ্গে এটা কি 2,4,6 ট্রাইনাইট্রোফিনল বা পিক্রিক অ্যাসিড তৈরি হবে প্রথম হচ্ছে ফিনল এর সঙ্গে যদি এটা কনসেন্ট্রেট কনসেন্ট্রেট HNO3 তাহলে প্রথম যে প্রোডাক্টটা পাবো হচ্ছে ওই আচ্ছা ফিনল কি ওরিয়েন্টেড গ্রুপ ফিনল হচ্ছে অর্থ এবং প্যারা ওরিয়েন্টেড গ্রুপ তাহলে প্রথম রেসপেক্টে কি হবে একটা এই প্রোডাক্ট পাবো আর একটা কি পাবো এটা বাদ দিয়ে দাও আর একটা কি প্রোডাক্ট পাবো এর রেসপেক্টে হচ্ছে সরি একটা পাবো এই প্রোডাক্ট এখানে আরো ফার্দার নাইট্রোজেন হিট করব আলটিমেট লাস্ট জিনিসটা আমি কিসে পাবো লাস্ট জিনিসটা পাবো হচ্ছে এইটা NO2 এখানেও পাবো হচ্ছে NO2 এখানেও পাবো হচ্ছে NO2 অর্থাৎ 2,4,6 ট্রাইনাইট্রোফিনল ঠিক আছে আচ্ছা ফিনল কিন্তু ফিডলকা বিক্রিয়া অংশন করে কি হয় ফিডলকা বিক্রিয়া অংশন করলে কি হবে ফিডলকা বিক্রিয়া মানে কি হবে এর সঙ্গে ধরো ইউজ করছি CH3Cl তাহলে কি হবে এটা প্লাস পার্ট অর্থাৎ কি হবে এটা ঢুকবে এখানে বুঝলে এটা কি এগুলো সব কিসের एग्जांपल ইলেকট্রোফিলিক অ্যাডিশন ইলেকট্রোফিলিক যুক্ত হচ্ছে সরি অ্যাডিশন না সাবস্টিটিউশন রিঅ্যাকশন এটা বলতে ভুল ঠিক আছে আচ্ছা এইবার যে রিঅ্যাকশনটা দেখা হচ্ছে ডাইমিনিয়াম সালফাইডের সঙ্গে এই রিঅ্যাকশন আর ন্যাডিয়াম সঙ্গে কম্পাউন্ড করে কখনো রিঅ্যাকশনটা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন N2 প্লাস Cl মাইনাস এর সঙ্গে কি রিঅ্যাকশন করবে এর সঙ্গে যে রিঅ্যাকশন করে হচ্ছে ফিনল আর কন্ডিশন কি রাখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর রাখতে হবে 0 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে এই কম্পাউন্ডটা কিন্তু খেয়াল রাখবে হ্যাঁ বারবার পরীক্ষায় দেয় বলছি এগুলো এর নাম কি প্যারা হাইড্রক্সি অ্যাজোলিজিন সোডিয়াম প্যারা হাইড্রক্সি অ্যাজোলিজিন সোডিয়াম লবণ এর এই কালার হচ্ছে কমলা কালার ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপর যে রিঅ্যাকশনটা করাবো
মাথায় 10 15 চার দিয়ে রাখতে হবে এটা হচ্ছে কোলবে স্মিথ রিঅ্যাকশন কি রিঅ্যাকশন কোলবে স্মিথ রিঅ্যাকশন ভেরি 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 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অর্থাৎ ফিনল এসআই ফার্স্ট কি রিঅ্যাক্ট করব ফার্স্ট আচ্ছা এই রিঅ্যাকশনটা প্রথম কি হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের করে দিয়ে ফার্স্ট রিঅ্যাকশনটা বই এখান থেকে দেয়া যায় অর্থাৎ রিঅ্যাকশন যা থাকে ও এন এ দিয়ে রিঅ্যাকশনটা দেয়া থাকে এর সঙ্গে ফার্স্ট কি রিঅ্যাকশন করব কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন ডাই অক্সাইড কিভাবে কাজ করে অ্যাজ এ ইলেকট্রোফাইল দেয় যে কোলবে স্মিথ বিক্রিয়া ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কোলবে স্মিথ বিক্রিয়া নিউট্রন হিসেবে কাজ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাহলে এটা দিলে আর রাখতে হবে তোমার কথা 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর রাখতে হবে 4 থেকে 7 এটিএম প্রেসার তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা তৈরি হয় হচ্ছে ওই এর রেসপেক্টে এইটা ঠিক আছে এর নাম কি সোডিয়াম স্যালিসাইলেট তারপর এখানে যখন যোগ করি হচ্ছে আমি লঘু HCl তখন যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে এইটা এর নাম কি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আচ্ছা এখান থেকে অনেকগুলো কোশ্চেন দেয় এটা তোমরা দেখে রাখবে একটু যে যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন বানাবে আর কি বানাবে ফিনাল স্যালিসাইলেট বা স্যালল আর দেখা যাচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন আমি খালি একবার চট করে বলে দিচ্ছি যদি ধরো এই স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে ইউজ করি হচ্ছে আমি আচ্ছা এখানেই করে দিচ্ছি এই রিঅ্যাকশনটা দেখে যাবে হ্যাঁ এটা কিন্তু খুব দেয় আর তোমাদের বোর্ডের ক্ষেত্রে ওয়েস্ট নম্বরে ডিরেক্ট কোশ্চেনও দিয়ে দেবে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে যোগ করিয়ে দিই CH3CO হোল টু ও এর নাম কি অ্যাসিড অ্যানহাইড্রাইড কি নাম অ্যাসিড অ্যানহাইড্রাইড দুটো অ্যাসিড এর থেকে জুড়বে তার থেকে জল বার করে দেবে যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড আর এর সঙ্গে যোগ করবে যদি হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কয়েক ফোঁটা তাহলে যে কম্পাউন্ডটা পাই সেটা হচ্ছে OCOCH3 তার সঙ্গে পাই হচ্ছে এটা এর নাম হচ্ছে অ্যাসপিরিন যদি এর সঙ্গে যোগ করি C6H5OH এর নাম হচ্ছে ফিনল আর সঙ্গে যোগ করি POCl3 হিট তাহলে যে কম্পাউন্ডটা পাই এর নাম হচ্ছে কি স্যালল এর নাম কি COC6H5 কি হচ্ছে COC6H5 স্যালল আর এর সঙ্গে যদি ইউজ করি হচ্ছে আমি মিথানল প্রোডাক্ট হিসেবে কি ইউজ করব কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড তাহলে যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে ওই এর রেসপেক্টে COC6 এর নাম হচ্ছে কি মিথাইল স্যালিসাইলেট হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন এই তিনটে প্রোডাক্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই রিঅ্যাকশনটা খুব জরুরি আচ্ছা একটা কথা বলা কি এটা কিসের কাজ করে তোমাকে দেবে কি মা এখানে খেয়াল রাখতে হবে যে স্যালল কিসের কাজ করে আভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক এবং তোমার যে মিথাইল স্যালিসাইলেট কি লাগে বেদনানাশক আর হচ্ছে সুগন্ধি স্যালাইন এটা কি করে অ্যাক্টিভ কি কাজ করে মাথা যন্ত্রণা ওষুধ হিসেবে এবার দেখবে রাইমার্টিমার রিঅ্যাকশন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কিছু করার নেই ফিনলের ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেগুলো শুধু প্রত্যেকটা হচ্ছে নেম রিঅ্যাকশনের মধ্যেও পড়ে যাবে তাহলে ফিনলের সময় ইউজ করব CaCl3 কি ইউজ করব ক্লোরোফর্ম আর এখানে ইউজ করব সোডিয়াম হাইড্রোক্সাইড আর দেবো কি 65 থেকে তোমার হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তখন যে জিনিসটা পাবো এটা হচ্ছে ওই আর পাবো হচ্ছে এখানে CHO ঠিক আছে প্রথমে একটা বাই প্রোডাক্ট প্রথমে একটা পাবো হচ্ছে ওএনএ তারপর ওএনএ পাবো তারপর একটা এইচসিএল দিয়ে বলে আলটিমেট প্রোডাক্ট পাবো এইটা ঠিক আছে যদি এমনি কাজ করি হচ্ছে ক্লোরোফর্মে তাহলে পাবো হচ্ছে অর্থো হাইড্রক্সি স্যালিসাইল ডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড আর যদি কাজ করি হচ্ছে তোমার হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তাহলে প্রোডাক্টটা কি পাবো তাহলে প্রোডাক্টটা পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে ওই আর এখানে পাবো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এটা কিন্তু মেকানিজমটা তোমার সিলেবাসে নেই এটা ডিটেইলসে পড়তে গেলে আমাকে বলেই বুঝিয়ে দেবো তাহলে এখানে কিসের কাজ করে এখানে কাজ করে ডাইক্লোরোকার্বিন আগের কোলবে স্মিথ রিঅ্যাকশন যেটা বললাম তো কি ছিল কার্বন ডাইঅক্সাইড বা ডিস রিঅ্যাকশনে ডাইক্লোরোকার্বিন এটা ইনসিডেন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আচ্ছা এবারে গ্যালারম্যানটা দেখে নেব লেডারম্যানসের একটু দেখে নেব বই থেকে লেডারম্যানসের রিঅ্যাকশন কি যখন আমি অ্যালডিহাইডের সঙ্গে কোনো বেসকে রিঅ্যাক্ট করব অ্যালডিহাইড থাকবে মানে তোমার ফিনলের সঙ্গে কোনো ধরো ফর্মালডিহাইড রিঅ্যাক্ট করলাম তাহলে কি হবে ফিনলের রেসপেক্টে এই পজিশনে প্রথম অর্থো পজিশনে একটা CH2OH গ্রুপ ঢুকবে তারপরে রিঅ্যাকশনটা ফার্দার থাকলে এইখানে এইখানে তিনটে জায়গা ওই গ্রুপ ঢুকবে এবং তারপর কি দেবে ফিনলগুলো পরপর নিচে নিচে জুড়ে একটা লং একটা পলিমার গঠন করছে যার নাম হচ্ছে ব্যাকেলাইট ঠিক আছে ক্লিয়ার আর একটা রিঅ্যাকশন দেখে নেবে যেখানে বলে যে ফিনল কি কি যদি ফেলে রাখলে ফিনল যে বদলে রাখা তার বন্ডটা বাদামি বর্ণ হয়ে যায় কারণ ফিনল আস্তে আস্তে অক্সিডাইজ করে প্যারা বেঞ্জো পরিণতে পরিণত হয় মানে ফিনলের যে পাত্রে রাখায় সেই পাত্রটা একটা বাদামি বর্ণ হয়ে যায় এইবার যেটা একটু দেখাবো সেটা হচ্ছে ডিস্টিংগুইশের পরীক্ষা কি ডিস্টিংগুইশের পরীক্ষা পার্থক্য সূচক এটা একটু ভালো করে দেখে নাও এটাও কিন্তু একটু ইম্পর্টেন্টেস কোশ্চেন হবে প্রথম হচ্ছে লুকাস দি করো কি করবো প্রথম হচ্ছে লুকাস টেস্ট এবার পরীক্ষাটা খুব চান্স আছে প্রথম যাই লুকাস দি করো কি লুকাস দি করো হচ্ছে
অনাদ্র জেডেনসিএল2 আর তার সঙ্গে হচ্ছে গাঢ় এসিএল এর মিশ্রণকে বলা হয় লুকাস ডিকারব। ঠিক আছে, এর কাজ কি ডিস্টিংগুইশ করতে কাকে কাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল কে কে তাড়াতাড়ি সারা যায় 3 ডিগ্রি আমরা তাড়াতাড়ি সারা যায় 2 ডিগ্রি অ্যালকোহল তারপর সারা যায় 1 ডিগ্রি আমরা সারাতে যায় না। ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে বেনজাইলিক আর অ্যালাইল। অ্যাকচুয়ালি ব্যতিক্রম বলে কিছু হয় না, অনেকে ভুল ভাল বোঝায়, সরি একটা বলা উচিত হয়নি, বোঝে না। 3 ডিগ্রি অ্যালকোহল ফার্স্ট দেন তোমরা জিসে পড়ো, ব্যতিক্রম হচ্ছে দেখো কোন টিচারই খারাপ নেই, প্রত্যেক টিচারই ভালো করে পড়ায়। আচ্ছা, 3 ডিগ্রি আর ব্যতিক্রম এক্সেপশন কি, কেন এক্সেপশন, কারণ রিঅ্যাকশনটা কার মাধ্যমে যায়, রিঅ্যাকশনটা তো যাই হোক যাই হচ্ছে তোমার হচ্ছে কার্বোগ্রান ফরমেশনের মাধ্যমে, তো SN1 রিঅ্যাকশনের মাধ্যমে যায়। তাহলে SN1 রিঅ্যাকশন কার মাধ্যমে যায়, কার্বোগ্রান ফরমেশনের মাধ্যমে। তাহলে যে কার্বোগ্রান সবথেকে বেশি স্টেবল সে তাদের রিঅ্যাকশনটা দেয়, তাই আমরা কি জানি অ্যালাইলিক আর তোমার হচ্ছে বেনজাইলিক থেকে যে কার্বোগ্রান উৎপন্ন হয় সেটা স্টেবল, কারণ অ্যালাইলিক কার্বোগ্রান কোনটা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2+, তাহলে এই কার্বোগ্রানের কাজ দ্বারা স্টেবিলাইজ, রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ। সিমিলারলি এই রিঅ্যাকশনটা কি হচ্ছে, রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ তোমার করছে, তাই কি হচ্ছে এটা 1 ডিগ্রি হলো, এরা লুকাস বিক্রিয়া হয়, লুকাস বিক্রিয়া কি করে অ্যাকচুয়ালি টার্ম ডিগ্রি চলে আসে, মানে দিলেই সঙ্গে সঙ্গে এটা গোলা হয়ে যায়, তাহলে বুঝতে পারি যেটা 3 ডিগ্রি অ্যালকোহল, আর না হলে হয় অ্যালাইলিক নয় বেনজাইলিক। 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল যদি তোমার লুকাস বিক্রিয়া সারা দেয় তাহলে জানবে সেটা হয় হচ্ছে কি বেনজাইলিক আর কি হচ্ছে এটা অ্যালাইলিক। আচ্ছা, বেনজাইলিক কিন্তু এটা কিন্তু ফেনল এক্সাম্পল, এটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল, এই পজিশনকে বলা হয় বেনজাইলিক পজিশন। ঠিক আছে, ভিট্রোম্যান টেস্টটা দেখবে, আর একটা হচ্ছে ধরে হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় পুরো গেথে নয় হ্যালোফর্ম রিঅ্যাকশন থেকে অ্যালকোহল, এটা মানে আমরা অ্যালিডিকো তখন পড়াবো, সেই সমস্ত অ্যালকোহল হাইড্রোফর্ম বিক্রিয়া সারা দেয়, মানে RCHOH RCHOH এই মলটা বর্তমান, কি বললাম যে সমস্ত অ্যালকোহলের মধ্যে এই মলটা তোমার বর্তমান, তোমার হচ্ছে এই মলটা বর্তমান, তোমার হচ্ছে CH3CHOHR এই মলটা বর্তমান, সেই সমস্ত অ্যালকোহল কি হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়া সারা দেয় বা হ্যালোফর্ম বিক্রিয়া সারা দেয়, X2 তার সঙ্গে করবো হচ্ছে NOH, তাহলে যেটা দেবো যেটা দেবো কি হবে সেইটার অধক্ষেপ করবে, অর্থাৎ কি হবে জিনিসটা CHX3 অধক্ষেপ করবে। আচ্ছা, তাহলে মেনলি ক্লিয়ার, মেনলি টু ক্লিয়ার গুলো সারা দেয়, আর 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একমাত্র হচ্ছে ইথানল, ইথানলের কারণে জানা যায় ইথানলের ক্ষেত্রে কি হয় R সমান H, অর্থাৎ ইথানলের ক্ষেত্রে কম্পাউন্ডটা কি হয় CH3CHOH, এখানে H, তাহলে আলটিমেট জিনিসটা কি আছে CH3CH2OH, এটা হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়া সারা দেয়। ইথানলের সঙ্গে যখন তোমরা পার্থক্য করতে দেবে অন্য কোনো অ্যালকোহলের সঙ্গে 2 ডিগ্রি ছাড়া, ধরো 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে ইথানলের পার্থক্য দেবে, তখন ইথানল কি হচ্ছে একমাত্র কম্পাউন্ড যেটা হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়া বা ভালো কথা বলতে গেলে হ্যালোফর্ম বিক্রিয়া সারা দেয়, আর কেউ হ্যালোফর্ম বিক্রিয়া সারা দেয় না। আচ্ছা, আর একটা রিঅ্যাকশন নিতে দেবো, অ্যালকোহল প্রিপারেশন এই ডিস্টিলেশন এর অক্সিডেশন, যা বললাম 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন কিসে পরিণত হয় অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিসে পরিণত হয় কিটোনকে, আর 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হয় না। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি শেষ, এবার চলে আসছি ইথার। ইথারের প্রিপারেশনটা আগেটা বলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু ওই প্রিপারেশনের ক্ষেত্রে কি হয় রোল নাই আনসিমেট্রিক্যাল ইথার তৈরি না, মানে সফটওয়্যার এটা বেস করে হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, কি হচ্ছে এটা নেম রিঅ্যাকশনের ক্ষেত্রে আসে, এটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, কি দেখেনি প্রথম কি করবে একটা অ্যালকোহল নেব তার সঙ্গে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন বা সোডিয়াম লবণের রিঅ্যাকশন করব, তাহলে কি উৎপন্ন হয়ে যাবে CH3COONa, ঠিক আছে, সরি বুঝছি না, মাইনাস প্লাস, সেকেন্ড স্টেপে কি হয় CH3 এর সঙ্গে ধরো যে ইথারটা বানাবো ধরো CH3CH2 আয়ন নিলাম, তাহলে কি হবে রিঅ্যাকশনটা ব্যাক সাইড দিয়ে হয়, এটা ধাক্কাটা মানে এখান থেকে খুলে বার করে দেয়, অর্থাৎ CH3 ও CH2 CH3 এই প্রোডাক্টটা পেয়ে যায়, এদি অ্যারোমেটিকও বানাতে পারি, কিন্তু অ্যারোমেটিক ক্ষেত্রে কি হবে অ্যালকোহলটাকে নেবো হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এইখানে যেটা সেটা কিন্তু মানে নিলে হবে না, মানে ব্যাপারটা বলতে দিয়েছি আমি, ওএনএ হয়ে গেল, এর সঙ্গে কার রিঅ্যাকশন করব ধরো CH3 আর, তার মানে কি হলো এটা ধাক্কাটা মেরে আলটিমেট প্রোডাক্টটা কি পাবো, আলটিমেট প্রোডাক্টটা পাবো হচ্ছে OCH3, মানে হচ্ছে অ্যানিসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, অ্যানিসন প্রিপারেশন, ঠিক আছে, আমি বলতে চাইলাম যে ওই মানে এমন করবে না যে CH3 ওই দিয়ে নিলে এখানে ধরো আলে বেনজিনের সঙ্গে আসবে, তাহলে কিন্তু হবে না, কারণ রিঅ্যাকশন করে না, ঠিক আছে। আর একটা রিঅ্যাকশন দেখে নেবে তোমার হচ্ছে ওই ডাইবিজেনের সঙ্গে রিঅ্যাকশন, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, দিচ্ছে এবার টেস্ট করার চান্স আছে, তোমার হচ্ছে
অ্যালকোহল CH3CH2OH এসএন রিঅ্যাকশন করি CH2N2 ডায়াজোমিথেন কিনা এর নাম হচ্ছে ডায়াজোমিথেন আর কি করব HBF4 ফ্লুরো বডিক অ্যাসিড তাহলে কি হবে CH3CH2OCH অর্থাৎ এই CH3 এর সঙ্গে জুড়ে CH3 পে যায় এই রিঅ্যাকশনটা খুব ভালো করে দেখে নেবেন রিঅ্যাকশনটা আচ্ছা আর একটা কোশ্চেন দেয় ইথার কেন তোমার হচ্ছে জৈব অজৈব এসিডের দাপ্য হয় তাহলে ইথারের ক্ষেত্রে কনসেপ্টটা কি দিয়ে সংকেত কি CH3OCH3 তাহলে এই কি করে এদের এসটিতে বলে এটা নিলো তাহলে কি এটা কি অ্যাডাক্ট গঠন করছে অর্থাৎ ধরো প্লাস এখানে এইচ এখানে CH3 তাহলে কি হচ্ছে এটা অ্যাডাক্ট গঠন করছে অ্যাডাক্টটার নাম কি অক্সোনিয়াম সল্ট তাহলে ইথার যদি কোশ্চেন করে ইথার কি করে তোমার হচ্ছে ইয়েতে দ্রবীভূত হয় অ্যাসিডে দ্রবীভূত হয় কি করে অক্সোনিয়াম সল্টের মাধ্যমে তাহলে বাইরে যখন বাকি পড়া হবে ইথার মাইনাস বারবার বলছি কোশ্চেনটা দেয় যে ইথার অজৈব অ্যাসিডে কি করে দ্রবীভূত হয় তাহলে ইথার বস্তুতে ইথারে উপস্থিত লোন পেয়ারটি তোমার হচ্ছে জৈব এই অজৈব অ্যাসিডের সঙ্গে থেকে এইচ প্লাস নিয়ে একটা নাম সল্ট তৈরি করে কেন হচ্ছে অক্সোনিয়াম সল্ট ঠিক আছে এর মাধ্যমে করে আচ্ছা আর একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে লাস্ট ইথারে ক্ষেত্রে যে রিঅ্যাকশন আছে ইথারের সঙ্গে এইচ আই এর বিক্রিয়া কার বিক্রিয়া এইচ আই এর বিক্রিয়া এইচ আই এর বিক্রিয়াটা তোমার দেয় হচ্ছে যদি এইচ আই তোমার ধরো কম থাকে তাহলে কি হবে একটা অ্যালকোহল উৎপন্ন হবে একটা হাইড্রোজেন উৎপন্ন হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো আর ও আর এর সঙ্গে রিঅ্যাকশন করলাম এইচ আই এর তাহলে যদি এই এটা কম থাকে তাহলে কি হবে একবার আড়াই হবে একবার আড়াই হবে ঠিক আছে কিন্তু এই যেটা যদি এক্সেস পরিমাণে থাকে তাহলে তোমার শুধুমাত্র ওইটাই পাবো আমরা ঠিক আছে বেশি করে পাবো আচ্ছা আর আরেকটা রিঅ্যাকশন আছে কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশনটা মানে ইথারের সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া তোমার এস্টার তৈরি হয় ঠিক আছে মানে আচ্ছা এই লাস্ট রিঅ্যাকশনটা দেখিয়ে দিই এরপর যা যা ডিটেইলসে জানার থাকবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চ্যাপ্টারের কোশ্চেনটা আমি অলরেডি দিয়ে দেবো কালকের মধ্যে জিনিসটা পেয়ে যাবে তোমরা আর আগে চেষ্টা করি তারপর কিছু কোশ্চেন আছে ডিসকাস করব তোমাদের আরো জিনিসপত্রগুলো আশা করছি খুব ক্লিয়ার করে সলভ করতে পারবো দেখো সত্যি কথা বলতে গিয়ে এত কম সময়ের মধ্যে হয় না তাও জিনিসটা একটা চেষ্টা করেছি আমি যে মোটামুটি এখানে বহুত কিছু বলা যায় পুরো অ্যালকোহল নিয়ে টানা আমি 12 ঘন্টা করতে পারি পুরো অ্যালকোহল অ্যাকচুয়ালি কি লাগে আমি অ্যালকোহল কেমিস্ট্রি পড়াতে পুরো এই চ্যাপ্টার পড়াতে আমার মোটামুটি তোমার লাগে হচ্ছে 1 মাসের কাছাকাছি সিরিয়াস ধরে ধরে পড়াতে গেলে কোন এক পাতা কেমিস্ট্রি পড়িয়ে তো কেমিস্ট্রি হয় না পড়াতে গেলে পুরো ডিটেইলসে পড়াতে তো মানে সিলেবাস অনুযায়ী আমি জেই মেন অ্যাডভান্স এর কথা কিছু বলছি না পার্টিকুলার এই যে সিলেবাসের কথাই বলছি তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH3 CH2 সি ডাবল সি2 ফাইভ ঠিক আছে তো দেখো ভিডিও থ্যাংক ইউ আন্তরিকভাবে তোমাদের ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে অপেক্ষা করো ততক্ষণ অবধি সুস্থ এবং ভালো থাকো নমস্কার।